হাই ফ্রেন্ড, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পাওয়ার বোতাম বা ভলিউম আপ ডাউন বোতাম, যে কোনো একটা বলতে পারো। কিছু কিছু পাওয়ার বোতাম আছে, ভলিউম বোতাম আছে, যেগুলো পাতার সাথে আছে, পাতাটা চেঞ্জ করলে হয়ে যায়, কিন্তু এটা সেরকম নয়। এরকম এখনকার যেসব ফোন আছে সব ফোনই এরকম ধরনের যে ফিক্স থাকে বোর্ডের সাথে। তো এইগুলো তোলার সময় অনেক অনেক টেকনিশিয়ান রয়েছে যে হট ইয়ার গান থেকে মাদার বোর্ডের পিছন দিক থেকে হিট দিয়ে এগুলো তোলে। তো সেটাও একদিক দিয়ে ঠিক আছে, তো বেশি ভালো হয় যে এটা আমরা তাতাল দিয়ে তুলবো। তাতাল দিয়ে তুললে 100% বোতামটা ঠিক থাকবে, আর এটা অন্য কোনো ফোনেও আবার লাগানো যাবে। পাওয়ার বোতামটাকে তোলার জন্য সেরকম কিছুই করতে হবে না, তাতালটাকে নিয়ে জাস্ট বোতামের চারদিকে হালকা হালকা করে ধরে রাখতে হবে। একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে, কারণ এটা তাড়াহুড়ো করলে কানেকশানটা কেটে যেতে পারে। তাতারটাকে নিয়ে জাস্ট পাওয়ার বোতামের পাশে ধরলে ওটা একটা সময় আসবে যে ওটা নরম হয়ে যাবে, ওটা নড়ে যাবে, তখন টুইজার দিয়ে বা হাত দিয়ে সরিয়ে নিলে হয়ে যাবে। তো একটা তুলে ফেলেছি, দেখতেই পাচ্ছ কোনো কানেকশান সেরকমভাবে কাটেনি, সব কিছু ঠিকই রয়েছে। আর যারা মোবাইল রিপেয়ারিং করে তারা সবাই কম বেশি সমস্যার সম্মুখীন হয় যে পাওয়ার বোতাম নিয়ে, যে কখনো কখনো পাওয়ার বোতাম আমাদের কাছে নতুন থাকে না, অন্য কোনো পুরনো ফোন থেকে তুলে আমাদের লাগাতে হয়। সেক্ষেত্রে হট ইয়ার গান থেকে না তোলাটাই ভালো, কারণ তুললে যে প্লাস্টিকের যে আপার ডিপার যে সুইচটা থাকে ওই সুইচটা অনেক সময় গলে যায়, মানে হালকা নষ্ট মতো হয়ে যায়। তখন যে কোনো ফোনে লাগালে ওটা ভালো মতো কাজ হয় না, জোরে প্রেস করতে হয় বা আস্তে প্রেস করলে হয়ে যায়, অনেক সমস্যা দেখা দেয়। তো এটাই বলবো যে তাতাল দিয়ে তুলে 100% কাজটা ভালোভাবে উঠবে, এবং যেটাতে বসাবো সেটাও খুব ভালোভাবে বসে যাবে, সেটাও খুব সুন্দরভাবে কাজ করবে। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দাও, নিজের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দাও, আর ভিডিওটিকে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে আসা আইকনটাতে প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। একটা বিষয় আমি খুবই দুঃখিত, আজকের ভিডিওটা আমি নিজে হাতে করছি মোবাইল ফোন থেকে। তো ফোনটা একটা হাতে আমার ফোনটা রয়েছে, আর একটা হাত দিয়ে আমি ভিডিওটা করছি, তো ভিডিওটা দেখতে সমস্যা হবে, তার জন্য সরি।